আলমদুলিল্লাহ হিমিন্লাহ রহমান রাহিম অনেকে প্রশ্ন করেন যে ঘরে মাকড়সা যে জাল বানায় তাতে ঘর ময়লা হয় ঘর পরিষ্কার রাখার জন্য মাকড়সা মারা কি জায়েজ আমরা শুনেছি মাকড়সা মারা জায়েজ নাই কেননা তা হিজরতের সময় আমাদের প্রিয় নবী করিম সাল্লহি ওয়াসাল্লামের মহব্বতে কাজ করেছে এমনিভাবে টিকটিকি বা রক্তচা প্রাণী যেগুলা সেগুলা মারা কি জায়েজ কি না কারণ রক্ত চষা জাতীয় প্রাণী বা টিকটিকি হজরত ইব্রাহিম আল ইসলামের আগুনকে প্রজ্বলিত করার জন্য সে ফুক মেরেছিল তো এই মাসালাটি হলো মূলত মাকড়সা যদি ঘরে সমস্যা সৃষ্টি করে তাহলে তা মারা জায়েজ এগুলোকে না মারার কোনো দলিল কোরআন হাদিসে নাই যে কোনো প্রাণী যখন ক্ষতি করে তখন তা মারতে পারবেন আর টিকটিকির ব্যাপারে বা গিরগিটের ব্যাপারে সহি মুসলিমের হাদিস যখন হজরত ইব্রাহিম আলহ ইসালাতামের জন্য আগুন জ্বালানো হচ্ছিল তখন সে তাকে প্রজ্বলিত করার জন্য ফুক মারছিল বুহারি শরীফের তিন হাজার চুয়াত্তর নম্বর হাদিসে বলা হয়েছে লি ওয়াজাকাই শিক অর্থাৎ নিকৃষ্টতম ফাসিক সিখ বলে অভিহিত করেছেন এই টিকটিকি বা গিরগিট জাতীয় প্রাণীকে বোখারি শরীফের তিন হাজার পঁচাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে আমার হযরত ইবনু মুসাইব সাঈদ ইবনু মুসাইব রহমতুল্লাহ থেকে বর্ণিত যে উম্মে শরিক রদি আল্লাহ তালানহু তাকে খবর দিয়েছেন যে নবী করিম সালাহাল্লাম তাকে গিরগিট বা রক্তচোষা জাতীয় টিকটিকি জাতীয় প্রাণীকে হত্যা করার আদেশ দিয়েছেন তো এ হাদিসের উদ্দেশ্য সম্পর্কে ওলামাইকরাম বলেন টিকটিকি বা রক্তচা জাতীয় প্রাণী যেমন গিরগিট এসব প্রাণীর মধ্যে মানুষের প্রতি শত্রুতামি ভরা আছে এগুলোকে মানুষ্য দুশ্মন জানোয়ারও বলা হয় তাই এগুলো সুযোগ পেলে মানুষের ক্ষতি করে সেই জন্য রসুল ইসলাম টিকটিকি মারার হুকুম দিয়েছেন তেমনি গিরগিটেরও একই হুকুম যা টিকটিকির হুকুম হুজুর সালাহ ইসলাম বলেন যে এক আঘাতে মারতে পারবে সে সত্তরটি নেকি পাবে অপর রেবাহিতে আছে একশোটি নিকি কথা উল্লেখ আছে আর যত আঘাত বাড়বে তত নিকি কমতে থাকবে এর কারণ যে কোনো জানোয়ারকে যত কম কষ্ট দিয়ে মারা হবে ততই উত্তম বেশি কষ্ট দিয়ে কাম্য নয় সেজন্য ক্ষতিকর প্রাণী মারার সময় এমন পদ্ধতি অবলম্বন করা উচিত যাতে সেই প্রাণীর কষ্ট কম হয় যত কম কষ্ট দিবেন তত নিকি বেশি হবে এই টিকটিকি মারার ক্ষেত্রে যেমন মুসলিম শরীফের পাঁচ হাজার ছয়শো একান্ন নং হাদিস মান কাতালা ওয়াজা কাতান ফি আউ আলি দারাবাতিন ফালাহু কাজা ওয়া কাজা হাসানা ওয়ামান কাতালাহা ফি দারাবাতি সাহানিয়া ফালাহু কাজা ওয়া কাজা হাসানা উলা অর্থাৎ রসুল সাল্লি ইসালাম বলেছেন প্রথম আঘাতে যে ব্যক্তি টিকটিকি মেরে ফেলবে তার জন্য রয়েছে এত এত পরিমাণ স্বভাব আর যে ব্যক্তি দুই আঘাতে তাকে মেরে ফেলবে তার জন্য এত এত পরিমাণ স্বভাব অর্থাৎ প্রথমবারের চাইতে কম আর যদি তৃতীয় আঘাতে মেরে ফেলে তাহলে তার জন্য এত এত পরিমাণ স্বভাব তবে দ্বিতীয়বারের চাইতে কম তো অতএব টিকটিকি বা রক্তচোষা জাতীয় প্রাণী মারা জায়েজ এবং স্বভাবের কাজ আর মাকড়সা যদি ক্ষতির কারণ হয় মজবুর বা অপারক অবস্থায় মারতে হয় তাহলে জায়েজ বিনা কারণে জায়েজ নয় মারার সময় খেয়াল রাখবেন যাতে কোনো প্রাণীর উপর জোলম যাতে না হয়